এসে গেছি। হ্যালো লাভলি লেডিস, আমার সিক্সথ লাঞ্চ থালি নিয়ে এই থালিতে রয়েছে শীতের টাটা চানানো আরও একটি সবজি, যেটা বাগান থেকে শেষ পারের মতো সবটা তুলে নিয়ে ফ্রিজে প্রিজার্ভ করে রাখা রয়েছে, যেটা বেশ কিছুদিন চলবে। গরম পড়ে গেলেও এই সবজি কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো ভাত সার্ভ করে দিয়েছি, তারপর এটা কুচি 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 করে এভাবে কেটে করলা ভাজাটা আমার ছেলে খুব ভালোবাসে, আর ওর পছন্দের থক থকে করে মুগের ডাল। আর এটা হলো সেই শীতের সবজি ওলকপি। ওলকপির প্রত্যেকটা রেসিপির মধ্যে, সব রেসিপির মধ্যে ওলকপির পোস্তটা আমার ছেলে খুব ভালোবাসে, তাই বানিয়ে খাওয়ালাম। বাজার থেকে অনেকগুলো জাপানি পুঁটি এনেছিল, তো মুড়গুলো আজ বানিয়ে নিলাম, লেজগুলো পরে করার জন্য তুলে রেখেছি। এটা হলো লাল লাল মুরগির ঝোল আলু দিয়ে তাও আবার কাঠ জ্বালানিতে বানানো, সাথে দুটো কুমড়ো ফুলের বড়া। তবে সব রান্নাগুলোই আমার হাতে কাঠ জ্বালানিতে বানানো। তোমাদের বাড়িতে কাদের হয় কমেন্ট করে জানিও। থালিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনের জন্য আসি, টাটা, বাই বাই।